তাদের কথা আজকে বেশি করে মনে পড়ছে আমার, যেহেতু প্রথম থেকেই এই ফ্যাক্টরিতে আমাদের দেখতে পারে, তা সত্ত্বেও বহু মানুষের আগমন সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা। প্রত্যেক বছর যেমন আমরা সহযোগিতা করেন, আমরা আশা করব এই বছরেও সেই একই সহযোগিতা আমরা পাব। তাহলে প্রশাসনের পক্ষ থেকে কার্য অনেক সোজা হবে এবং আমাদের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠান পালন সুন্দরভাবে সম্পন্ন হবে। আমি এই আশা রাখছি, ভগবানের কাছে আশা রাখছি, সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার। আমরা অভিভূত আপ্লুত এবং কৃতজ্ঞ ওনার কাছে। আমরা সোজা সোজা কথা না বাড়িয়ে বরণের অনুষ্ঠানে ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সৌমেন বা আমাদের মাঝে উপস্থিত অভিভূত আপ্লুত এবং কৃতজ্ঞ ওনার কাছে এবং গর্বিত মনে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজোকে প্রত্যক্ষ করার জন্য, পুজোকে আনন্দ উপভোগ করার জন্য। একইভাবে আমাদের পক্ষ থেকে এখানে ওয়ার্কার্সের পক্ষ থেকে পুজো হচ্ছে। আমি নিশ্চিতভাবে আশাবাদী যে কর্মচারী ম্যানেজমেন্ট ন্যায় থাকলে ওয়ার্কার্স থাকবে, আর ওয়ার্কার্সরা কতটা বেনিফিট পাবে এটা কোনো প্ল্যান ভালোভাবে থাকবে। তাই বলবো আগামী দিনে আমাদের এই লক্ষ্য হতে হবে। অতীতে হলদিয়ায় কি হতো জানি না। হবে এবং ভারতবর্ষ নিজেভাবে এই
বিশ্বকর্মা পুজো, পূজা 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 পুজো, পূজ